প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা প্রতিদিন কিন্তু জানতে চান যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যেহেতু পরীক্ষার্থী ছিলেন, আপনারা সকলে জানতে চান যে ভাই রেজাল্টের আপডেট কি। আমি অনেক দিন কিন্তু এই বিষয়ে কোনো ভিডিও আপলোড দিইনি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চেয়েছেন, তাই আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম। তাই এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিও দেখতে দিতে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখেন, তাহলে নতুন কোনো আপডেট পেলে আপনাদের মাঝে কিন্তু চলে যাবে ভিডিওটা। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে এই ভিডিওটা আমি জানানোর চেষ্টা করবো রেজাল্টের কী অবস্থা, আজকে রেজাল্ট দিয়েছে কি না, এই সংক্রান্ত সকল জিনিস কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আজকে কিন্তু বস্ত্র অধিদপ্তরের রেজাল্টটা, বস্ত্র অধিদপ্তরের রেজাল্টটা কিন্তু দিয়ে দিছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিন্তু আপনারা নিম্নমান হিসাব সহকারী এবং পরীক্ষা দিয়েছিলেন নিরাপত্তা পরিপদে, এই দুটি পদে কিন্তু প্রচুর পরিমাণ পরীক্ষার্থী ছিল এবং পরীক্ষা দিয়েছেন, প্রায় 3 মাস অতিবাহিত হয়ে গেছে। এখন এর পরে ভাইয়ের আগে যে পরীক্ষাগুলো দিয়েছেন সেই পরীক্ষাগুলো কিন্তু রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে তাদের ভাই ভাই, এমনকি জয়নিং লেটার পর্যন্ত চলে আসছে, এটার কিন্তু কোনো ধরনের আপডেট কোনো খবর নেই। আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন যে পরীক্ষাটা কি আসলে কি বাতিল হয়েছে কি না, এই বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও কিন্তু আপলোড দিয়ে দিয়েছি যে বাতিল হবে কি না বা পরীক্ষা বাদ দিতে হবে কি না, এই বিষয়ে ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। এখন ভাই রেজাল্ট আজকে হলো আপনার শনিবার, আজকে পর্যন্ত কিন্তু তাদের ওয়েবসাইট ঘোরাঘুরি করে দেখলাম, রেজাল্টটা কিন্তু এখনও দেয়নি। আমি কিছু নির্ভরযোগ্য মানে আমার যে পরিচিত যারা ছিল নির্ভরযোগ্য যে লোক ছিল তাদেরকে আমি কয়েকবার ফোন দিছিলাম, তারা বলছিলো এই মাসের মধ্যেই রেজাল্টটা চলতি মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই প্রতিদিন তো তাদের ফোন দেওয়া যায় না, একটি মানুষকে তো প্রতিদিন ফোন দেওয়া যায় না, বিরক্ত করা যায় না, এটা বোঝার বিষয় আছে। চলতি মাসের মধ্যে সে বলছে যে রেজাল্টটা হওয়ার সম্ভাবনা আছে, আমি কিন্তু দু একদিন আগেও তার কাছ থেকে খবর নিয়েছি, সে কিন্তু এই কথাই বলছে। তাই তার মানে এখন ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে যে কী পরিস্থিতি, কী অবস্থা আপনার, সেটার রেজাল্টটা দিবে কি না, সেটার বিষয়ে কিন্তু সে তার সাথে সার্বিক কিন্তু আমি আলোচনা করছি, সে বলছে চলতি মাসে রেজাল্টটা দেবে। তো এখন চলতি মাস অপেক্ষা করতে হবে ভাই, এটাই হলো বর্তমান আপডেট নিউজ। এছাড়া আর কোনো নিউজ আমার হাতে নাই বা আপনি কোনো ভুল তথ্য আমার কিন্তু দেওয়া সম্ভব না, আমি জেনে তারপর আপনি জানিয়ে দেওয়ার চেষ্টা করবই। অনেকদিন কিন্তু আমি কোনো আপডেট দেইনি যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রেজাল্ট সংক্রান্ত, কারণ কোনো আপডেট ছিল না, তার জন্য দেইনি। আপনারা কিন্তু কমেন্টস করছেন, প্রতিদিন ভিডিও চাচ্ছেন, এখন একটি ভিডিও যদি আপনার সংশ্লিষ্ট তথ্য না থাকে সেই ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না। তাই যেটুকু তথ্য পেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের আপডেট দিয়ে দেবো। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে মানে কোনো আপডেট আসলে অবশ্যই নতুন ভিডিও চলে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।